প্রিয় বন্দরা আসসালাম আলাইকুম কাতার ফুটবল বিশ্বকাপে শেষ ষোলো নিশ্চিত করতে আজ দিবাগত রাত একটায় পোল্যান্ডের মুখোমুখি হচ্ছে মেসির আর্জেন্টিনা আজকে মেসির আর্জেন্টিনা জিতে গেলে সরাসরি চলে যাবে শেষ ষোলোতে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে তার আগে একটি খবর সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার হয়েছে বাংলাদেশি ভক্তদের জন্য লিওনেল মেসি ফুটবল বিশ্বকাপ জিতে বাংলাদেশে আসছেন বন্ধুরা বাংলাদেশের ফুটবল অনুরাগীরা যারা আর্জেন্টিনা বক্ত মেসি বক্ত তারা কিন্তু উন্মাদনায় বাঁধছে মেসিদের খেলায় আনন্দে উদ্বলিত হচ্ছে আর এই আনন্দের খবর পৌঁছায় গেছে সুদূর আর্জেন্টিনাতে তাই তো লিওনেন মেসি বাংলাদেশের পতাকা হাতে নিয়ে উল্লাস করছেন এমন একটি ছবি প্রকাশ করেছে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন আর এতে করে আশায় বুক বাচ্চা বাংলাদেশি ফ্যানরা যে মেসি বাংলাদেশের পতাকা হাতে নিয়ে জয় উদযাপন করছেন এর আগে মেসি কিন্তু একবার বাংলাদেশে এসেছিল আবারও খবর মেসি আবার বিশ্বকাপ শেষ করে বাংলাদেশে আসবেন ঢাকাতে আসবেন লিওনেল মেসির প্রতি যে ভালোবাসা বাংলাদেশি দর্শকদের সেই উন্মাদনা বাংলাদেশি দর্শকদের আবেগ ভালোবাসার প্রতিদান দিতে মেসি বাংলাদেশে আসছেন এদিকে আর্জেন্টিন বিভিন্ন মিডিয়ায় বিভিন্ন ব্যক্তিত্ব তারাও মতামত দিচ্ছেন যে বাংলাদেশে এত দর্শকের আগ্রহের কথা যেহেতু আর্জেন্টিনা জানে মেসিদের উচিত একবার বাংলাদেশে যাওয়া এদিকে মেসিরা যে ফুটবল খেলায় গোল করছেন এর আগে হনুরাজ বাংলাদেশকে একটি গোল উৎসর্গ করেছিল বিশ্বকাপের মঞ্চে তাহলে কি আর্জেন্টিনা এমন কোনো কাজ করবে বাংলাদেশকে কি বিশ্বকাপের একটি গোল উৎসর্গ করবে সেটাও কিন্তু দেখার বিষয় সময় বলে দেবে সেটা হচ্ছে কি না তো আপাতত এটাই আসার খবর হচ্ছে যে লিওনের মেসি বাংলাদেশে আসবে এটা কিন্তু খুব জোরে সোরে আলোচনা হচ্ছে শোনা গেছে তো বাঙালি দর্শকরা বাংলাদেশের মানুষ মনে প্রাণে বিশ্বাস করেন লিওনেল মেসির প্রতি যে ভালোবাসা অবশ্যই তিনি বিশ্বকাপ শেষে একবার হলেও ঢাকায় পা রাখবেন বাংলাদেশের ভালোবাসার বহিঃপ্রকাশটা জানাতে তো বন্ধুরা আমরা আশা করছি যে লিওনেল মেসির নেতৃত্বে আর্জেন্টিনা এবার ওয়ার্ল্ড কাপটা নেবে আমরা সেটাই দেখতে চাই